আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে চকচকা ঝকঝকা যে ইঞ্জিনগুলো দিয়ে ট্রেন চলে আপনারা দেখেন, এই ইঞ্জিনগুলো আসলে বিদেশ থেকে বাংলাদেশ রেলওয়ে এইভাবে আমদানি করে না। কিভাবে আমদানি করে এবং কিভাবে বাংলাদেশে এসে ফিটিং হয় সেই ফিটিংগুলো নিয়েই আজকের এই ভিডিও। আর ভিডিওতে থাকছে 66 সিরিজ সর্বশেষ আমদানিকৃত ইঞ্জিনটির উপরে। ধন্যবাদ, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ক্রেন লাগানো হয়েছে, ক্রেন দিয়ে দুই মাথায় এই লোকোমোটিভের দুই মাথায় ধরা হয়েছে, ধরে উঁচু করা হচ্ছে। এটা চট্টগ্রাম বন্দর থেকে মিটার গেজ রেল লাইনের মাধ্যমে অর্থাৎ মিটার গেজ ট্রলিতে রূপান্তরিত করে নিয়ে আসা হয়েছিল। মূলত এটা ব্রড গেজের ইঞ্জিন, আমেরিকা থেকে আমদানি করা সেই 6600 সিরিজের ইঞ্জিনগুলো, যেগুলো দেখছেন আপনারা ইতিমধ্যে ট্রেন চলছে শেষ চালানের ইঞ্জিন, এগুলো তো সেই ইঞ্জিনগুলো মিটার গেজ ট্রলি থেকে ব্রড গেজ ট্রলিতে এখন রূপান্তরিত করা হবে। তো সেই লক্ষ্যে দুই পাশের দুটি ক্রেন দিয়ে লোকোমোটিভকে ধরা হয়েছে। এর আগে লোকোমোটিভগুলো মালবাহী লাগেজ ভ্যানের উপরে ছিল, সেখান থেকে নামিয়ে মূলত এই মিটার গেজ ট্রলি দিয়ে চালিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এটা টঙ্গী জংশন স্টেশন, এখান থেকে এই উঁচু করে মিটার গেজ ট্রলিকে ঠেলে বের করে দিবে, দিয়ে ব্রড গেজ ট্রলি আবার ঢোকাবে। তো এই প্রক্রিয়া এটাই চলতেছে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা অনেক সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল কাজ, যার কারণে এবং রিস্কি, অনেক ঝুঁকিও বটে, যার কারণে অনেক যত্ন করে কাজটি করতে হয়, অনেক সুন্দর করে করতে হয় এবং পুঙ্খানুপুঙ্খ মানে মিল করে করতে হবে। যেটা যেভাবে আছে সেটা সেভাবে কী করতে হবে, তা না সারা আনফিট হবে ইঞ্জিন লোকোমোটিভ। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। সেই ভিডিওটি আজকে ধারণ করেছি। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি ক্রেন দিয়ে ট্রলিটি এই লোকোমোটিভকে উঁচু করে আস্তে আস্তে ব্রড গেজ ট্রলির উপরে বসানো হচ্ছে। অর্থাৎ যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলো ব্রড গেজের চাকা, বড় লাইনের চাকা, ব্রড গেজের চাকার উপর বসাচ্ছে। এটা খুবই সেন্সিটিভ একটি কাজ, যার কারণে খুব সূক্ষ্মভাবে করতে হয়, অনেক নিখুঁতভাবে করতে হয়। এই কাজগুলো বাংলাদেশ রেলওয়ের দক্ষ কর্মীরা করে থাকে। প্রতিটা পয়েন্টের সাথে পয়েন্ট মিলতে হবে, তবে সুন্দরভাবে ট্রেন চলাচল করতে পারবে। তা না ছাড়া যদি কোনোটার সাথে কোনোটা সেট না খায়, মিল না খায়, তবে কিন্তু ইঞ্জিন আনফিট থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে না এই ইঞ্জিনগুলো। সেজন্য একদম প্রতিটা জয়েন্টের সাথে জয়েন্ট ফিট করা হয় সুন্দরভাবে, একদম নিখুঁতভাবে করা হয় এই কাজগুলো। আর এটা কিন্তু টঙ্গী জংশনে হয়, যখন দেখবেন মিটার গেজে লাইন যেহেতু চট্টগ্রাম টু ঢাকা, আর আমাদের বন্দর চট্টগ্রাম, তাই আমদানি করা সকল মালামাল চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু খালাস করে মিটার গেজের ইয়ের মাধ্যমে, মিটার গেজ ট্রেনের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়। দেখছেন একজন কতটা নিখুঁত কাজ করা লাগছে, জন্যই তাকে এত কষ্ট করে কিন্তু তাকে এই রেল লাইন ভেদ করে শুয়ে শুয়ে ঢুকতে হচ্ছে এবং শুয়ে শুয়ে তাকে কাজ করতে হচ্ছে। এই শুয়ে শুয়ে কাজ করবে বাংলাদেশ রেলের স্বার্থে, বাংলাদেশ রেলের এই লোকগুলো সুন্দর করে ফিট করার জন্য কিন্তু এই কষ্টগুলো করতে হয়। দেখেন কত নিয়ম মেনে কিন্তু এগুলো করতে হবে, খুব সূক্ষ্মভাবে করতে হবে, যার কারণে তাকে ভিতরে প্রবেশ করতে হলো। এই কাজগুলো আপনারা
দেখেন না শুধু ট্রেনে চড়েন আর ঘুরে বেড়ান, কিন্তু কীভাবে যে একটি লোকোমোটিভ ফিট হয়, কীভাবে যে একটা লোকোমোটিভ তৈরি হয় বা ইঞ্জিন তৈরি হয় আর চলাচলের উপযোগী হয় সেটা কিন্তু আপনারা আমরা দেখতে পাই না। আজকে আমার ভিডিওর মাধ্যমে এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন অত্যন্ত সূক্ষ্ম সুন্দরভাবে একটি লোকোমোটিভ মিটার গেজ ট্রলি থেকে ব্রড গেজ ট্রলিতে রূপান্তরিত করা হয়, যেটা এই ভাই করছে। ধন্যবাদ।